फिर एक बार झुकलें लौह पुरुष। कैक घंटा टान टान राजनैतिक उत्तेजनार पर लालकृष्ण आदवानी घोषणा करलें गुजरात गांधीनगर आसन लड़बें। बुधवार गांधीनगर केंद्रे आदवानी नाम घोषणा करे बीजेपी, किंतु बीजेपी सूत्रे खबर भोपाल के लड़ार विषय अनर छिलें दलेर एई बर्षियान नेता। समाधान सूत्रे खोजे रातेई तार बाड़ीते जान सुषमा स्वराज और अरुण जेटली। अन्यदिके आरएसएस प्रधान मोहन भागवतेर संगे बैठक करें नरेंद्र मोदी, किंतु ताते बरफ गलेनि। बृहस्पतिवार सकाल थेके आदवानीर मान भांगाते तत्पर है बीजेपी शीर्ष नेतृत्व। दफाय दफाय तार बाड़ी गिये बोझानोर चेष्टा करें नरेंद्र मोदी, सुषमा स्वराज, अरुण जेटली और वेंकैया नायडू। किंतु बीजेपी सूत्रे खबर तखनो निजेर अवस्थाने अनर छिलें आदवानी। एरपर बिकेले राजनाथ सिंह जानान आदवानीर जन्य दुटि बिकल्पई खोला रयेछे। तिनि निजेर पछंदसई केंद्र थेके प्रतिद्वंदिता करबेन। सेंट्रल इलेक्शन कमिटी या भारतीय जनता पार्टी हैज टेकन डिसीजन फॉर अडवाणी की कैंडिडेशन टू कंटेस्ट फॉर द गांधीनगर सीट, बट आफ्टर दैट आई रिसीव द प्रपोजल ऑफ फ्रॉम मध्य प्रदेश ऑल्सो टू कंटेस्ट फ्रॉम द भोपाल, देन आई हैव लेफ्ट दिस ऑप्शन टू अडवाणी जी टू चूज द सीट from where he would like to contest, from Gandhinagar or Bhopal. আর এর কিছুক্ষণের মধ্যে লিখিত বিবৃতি দিয়ে আদবানি জানিয়ে দেন, আমি নিজেই 2014 লোকসভা নির্বাচনে গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি, বিষয়টি রাজনাথ সিংহকে জানিয়েও দিয়েছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ফের একবার মোদীর সঙ্গে লড়াইয়ে কার্যত নতি স্বীকার করতে হলো আদবানিকে। পর্যবেক্ষকদের মতে হতে পারে দফায় দফায় বিজেপি নেতারা আদবানির বাড়িতে তাকে বোঝাতে গেলেও সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার করে দেন গান্ধীনগর ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর তারপরই কার্যত জনসমক্ষে আদবানির মুখরক্ষার জন্য রাজনাথ সিংহ দুই বিকল্পের তত্ত্ব সামনে আনেন, আর তা গ্রহণ করেই আদবানি গান্ধীনগর থেকে লড়ার সিদ্ধান্তের কথা জানান। রাজনৈতিক মহলের একাংশের মতে আদবানির মতো নেতা গান্ধীনগর থেকে না লড়লে মোদীর বিরুদ্ধে আরও একটা হাতিয়ার পেয়ে যেত বিরোধীরা, কারণ তখন তারা বলতে পারত বিজেপির সবচেয়ে বড় নেতাই মোদীকে ভরসা করতে পারেন না, তাহলে গোটা দেশ কি করে করবে। সে কারণে জেহাদ ঘোষণা করেও আদবানিকে শেষ পর্যন্ত আরএসএস ও মোদীর চাপের কাছে রণে ভঙ্গ দিতে হলো বলে মত পর্যবেক্ষকদের একাংশের। তবে অপর একটি অংশের মতে আদবানি প্রথমে গান্ধীনগর থেকে না লড়ার সিদ্ধান্তে অনড় থাকলেও যেহেতু রাজনাথ দুই বিকল্পের তত্ত্ব সামনে এনে তাকে সম্মান দিলেন, তাই পাল্টা উদারতার পরিচয় দিয়ে তিনি পুরনো কেন্দ্র গান্ধীনগর থেকেই লড়ার সিদ্ধান্ত নিলেন, যাতে ভোট পরবর্তী সময় যদি মোদীর পরিবর্তে অন্য কোনো বিজেপি নেতার সামনে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসে তাহলে যাতে আদবানি নিজেই সেক্ষেত্রে প্রথমে থাকেন। এবিপি আনন্দ।